আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের পর্বে আমরা আলোচনা করব নামাজ সহি হওয়ার শর্তসমূহ সম্পর্কে তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক নামাজ যেহেতু সমস্ত ইবাদাতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ তাই তার শর্তও অনেক আজকের ভিডিওতে আমরা সেসব শর্ত সম্পর্কে উল্লেখ করব যা সকল নামাজের জন্য প্রযোজ্য এক নম্বর পবিত্রতা অর্জন করা দৃশ্য অদৃশ্য খফিফা গলিজা সব ধরনের হাকিকি নাপাক ও হুকমি নাপাক থেকে নামাজির দেহ কাপড় ও নামাজের স্থান পবিত্র হতে হবে শরীয়ত কর্তৃক মাফকৃত পরিমাণ হাকিকি নাপাক থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হলো তা থেকেও পবিত্র হওয়া হাকিকি নাজাসাত হলো পেশাব পায়খানা ইত্যাদি আর হুকমি নাজাসাত হলো ছোট হদস ও বড় হদস তথা অজু ও গোসলের প্রয়োজনীয়তা থাকা নামাজ পড়ার জায়গা দ্বারা উদ্দেশ্য হল দাঁড়ানো অবস্থায় পা সেজদার সময় হাত কপাল ও নাক রাখার স্থান মনে রাখতে হবে কোনো অপবিত্র স্থানে কাপড় বিছিয়ে নামাজ পড়তে হলে কাপড় এই পরিমাণ পাতলা না হতে হবে যাতে নিচের শুকনা নাপাক জিনিস পরিষ্কার দেখা যায় বা গন্ধ পাওয়া যায় দুই নম্বর সতর ডাকা নির্জনে বা মানুষের সামনে নামাজ পড়া অবস্থায় শরীয়ত মতে যেসব অঙ্গ খুলে রাখা হারাম সেসব ঢেকে রাখা ফরজ একাকী নির্জনে অন্ধকার স্থানে নামাজ পড়লেও শত ঢাকা ফরজ তবে নিজের চোখ থেকে ঢেকে রাখা ফরজ নয় পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ মহিলার জন্য মুখ হাত ও পা ব্যতীত সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ তিন নম্বর কিবলামুখী হওয়া নামাজে বুক কিবলার দিকে রাখা ফরজ হাকিকি অথবা হুকমি যেভাবেই হোক তবে কাবার দিকে মুখ ফেরানো ফরজ নয় সুন্নাদ কাবার দিকে মুখ না ফিরিয়ে নামাজ পড়লে সহি হবে ঠিক কিন্তু সুন্নাত পরিপন্থী হওয়ায় মাকরুহে তাহারিমি হবে আর কাবা যাদের দৃষ্টির সামনে মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নেই তাদের জন্য সরাসরি কাবার দিকে সিনা ফিরিয়ে নামাজ পড়তে হবে তবে কাবার দিকে একেবারে সোজা না হলেও চলবে চার নম্বর নিয়ত করা অর্থাৎ অন্তরে নামাজ পড়ার ইচ্ছা করা মুখে বলা উত্তম জরুরি নয় কারণ নিয়ত হলো ইচ্ছা করা ইচ্ছা হয় মনে মুখে নয় ফরজ নামাজ হলে কোন ফরজ তা নির্ধারণ করতে হবে যেমন জোহরের নামাজ পড়তে জোহরের নিয়ত ওয়াজিব নামাজ হলে কোন ওয়াজিব বেতের ঈদ না মান্যতের নামাজ তা নির্ধারণ করতে হবে মুক্তাদির জন্য ইমামের ইক্তেদার নিয়ত করাও শর্ত আর ইমাম শুধু নিজের নামাজের নিয়ত করবে ইমামতির নিয়ত করা শর্ত নয় হ্যাঁ যা জুমুয়া এবং ঈদের নামাজ ছাড়া অন্য নামাজে মহিলারা পুরুষের সোজাসুজি দাঁড়ালে তাদের ইফতেদা সহি হওয়ার জন্য ইমামের পক্ষ থেকে তাদের ইমামতির নিয়ত করতে হবে জানাজার নামাজে আল্লাহর সন্তুষ্টি এবং মৃতের দোয়ার জন্য নামাজ পড়ছি এই নিয়ত করতে হবে মাইয়েত পুরুষ না মহিলা জানা না থাকলে মোক্তাদির জন্য ইমাম যার জানাজা নামাজ পড়ছে আমিও তার নামাজ পড়ছি এই নিয়ত করলেই হবে একটি মাসালা তাকবিরে তাহারিমার সঙ্গে সঙ্গে নিয়ত করা উচিত তাকবিরে তাহারিমার পূর্বে এমনকি ওক্ত আসার পূর্বেও যদি নিয়ত করে তাহলেও নিয়ত সহি হবে তবে শর্ত হলো পানাহার কথাবার্তা প্রভৃতি নামাজ পরিপন্থী কোনো কাজ নিয়ত এবং তাহারিমার মধ্যবর্তী সময়ে না পাওয়া যেতে হবে তাহরিমা বাদার পরে নিয়ত করলে নিয়ত সহি হবে না সর্বসাধারণের জন্য মনে মনে সংকল্প করার সাথে সাথে মুখে নিয়তের কথা উচ্চারণ করা উত্তম বেশি দীর্ঘ নিয়ত করা উচিত নয় কারণ এতে অনেক সময় এমন হয় যে ইমাম কেরাত শুরু করে দেওয়ার পর নিয়তের বাক্য উচ্চারণ শেষ হয় না এতে তাকবিরে উলার ফজিলত থেকে বঞ্চিত হতে হয় যা কোনোভাবেই কাম্য নয় নিয়তের মর্ম হলো দুনিয়ার সমস্ত জিনিস থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়া পাঁচ নম্বর তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবার অথবা তার সমর্থবোধক কোনো বাক্য বলে নামাজ শুরু করা যেহেতু এই তাকবীর বলার পর পানাহার চলাফেরা কথাবার্তা প্রভৃতি কর্ম যা মানুষ নামাজের বাইরে যায় ছিল তা নিষিদ্ধ হয়ে যায় এ কারণে একে তাহরিমা বা নিষিদ্ধকারী বলা হয় একটি গুরুত্বপূর্ণ মাসালা। দাঁড়িয়ে পড়া ফরজ নামাজের সময় তাকবিরে তাহারিমা দাঁড়িয়ে বলতে হবে অন্যান্য নামাজে তাকবিরে তাহারিমা যেভাবে ইচ্ছা বলতে পারে তবে মনে রাখতে হবে কোনো নামাজে রুকুতে বা রুকুর কাছাকাছি ঝোঁকে তাকবিরে তাহারিমা বলা যাবে না ঝোঁকে রুকুর কাছাকাছি না পৌঁছে থাকলে সে অবস্থায় তাকবিরে তাহারিমা বললে সহি হবে কিন্তু রুকুর কাছাকাছি পৌঁছে গেলে সহি হবে না অনেকে ইমামকে রুকু অবস্থায় পেয়ে জলদি রুকুতে চলে যায় তারপর সেখানেই তাকবীরে তাহারিমা বলে এ ব্যক্তির নামাজ সহি হবে না কারণ নামাজ সহি হওয়ার জন্য দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহারিমা বলা শর্ত ইমামকে রুকুতে পেলে করণীয় রুকু অবস্থায় কেউ ইমামের সঙ্গে সামিল হতে চাইলে সুন্নাত তরিকা হলো প্রথমে দাঁড়িয়ে তাকবিরে তাহারিমা বলে দ্বিতীয় তাকবীর দিয়ে রুকুতে যাওয়া শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে সামিল হলেও রাকাত পেয়ে যাবে তবে রুকুতে তাকবিরে তাহরিমা বললে রাকাতও পাবে না এবং নামাজও সহি হবে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন